আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই একটি প্রশ্ন লিখেছিলেন, তা হল সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করা যাবে কিনা, ইসলামে এর অনুমতি আছে কিনা। তো সে ভাইয়ের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে এ বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলছি যে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করতেন না, বা তিনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করতেন এই মর্মে কোনো বর্ণনা আমরা পাই না। তো এ থেকে আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করতেন না, তাই এটা সুন্নত কিংবা উত্তম কাজ নয়, তবে এটা হারাম কিংবা নাজায়েজ কাজও নয়। কারণ হাদিসের মধ্যে যে ইঙ্গিতগুলো পাওয়া যায় সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করার যে কথাগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়, সব কথাকে একত্রিত করে এটা বলা যায় যে বিশেষ প্রয়োজনে আবদ্ধ স্থানে সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করার অনুমতি আছে, এটা জায়েজ। তবে মনে রাখবেন জায়েজ এবং সুন্নার মধ্যে পার্থক্য আছে। জায়েজ হলেই যে আপনাকে প্রত্যেক দিন এভাবে ওযু গোসল করতে হবে এটা নয়, সুন্নাত হলো আপনার দায়মী ফরজ ঠিক রেখে তারপরে ওযু গোসলের কার্য সম্পাদন করা। তবে বিশেষ কোনো প্রয়োজনে আবদ্ধ স্থানে যেখানে আপনাকে কেউ দেখছে না, সেখানে আপনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওযু গোসল করতে পারবেন, এই অনুমতি আছে, এটা জায়েজ। অনেকে হয়তো না বুঝে ফতোয়া দিয়ে দেন যে সতর খুলে ফেললে তো ওযু ভেঙে যায়, তাহলে কিভাবে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। আসলে এই ফতোয়া ভুল, এই মাসআলা ঠিক নয়। সতর খুলে ফেললে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভঙ্গ হয় না। আবারও বলছি, সতর খুলে ফেললে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভঙ্গ হয় না, এটা আবশ্যকতা রয়েছে সালাতের মধ্যে। সালাতের মধ্যে ফরজ হলো আপনার সতর ঢেকে রাখা। সতর খোলা রাখলে সালাত আদায় হয় না, তবে সতর খুলে ফেললে ওযু ভঙ্গ হয় না, এটা মাথায় রাখবেন। তাই সতর খুলে ফেলে সম্পূর্ণ উলঙ্গ হয়েও যদি কেউ ওযু গোসল করে, অনুমতি আছে ওযু গোসল করার, তবে মনে রাখবেন আবদ্ধ স্থানে যেখানে আপনাকে কেউ দেখছে না, যেখানে আপনাকে কেউ দেখছে খোলা ময়দানে, এই অনুমতি নেই। আমি হয়তো আপনাদের সামনে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।